আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল মতিন খসরু কুমিল্লা পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 20 মিনিট। কত মিনিট বলছো? 20 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয়বারের মতো আমরা সরকার গঠন করে দেশ পরিচালনার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে সাংবিধানিকভাবে একটি সরকার নির্বাচিত হয় 5 বছরের জন্য অ্যাজ পার আর্টিকেল 72(3) অফ আওয়ার কনস্টিটিউশন। 5 বছর পরে সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। সেই অনুসারে 2014 সালের 5ই জানুয়ারি ছিল সাংবিধানিক নির্বাচন, ছিল সাংবিধানিকভাবে অপরিহার্য, ইট ওয়াজ ইনএভিটেবল। এখন নির্বাচন পরিচালনা করার দায়িত্ব সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের। আমরা যারা রাজনীতি করি সমস্ত রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক দায়িত্ব কর্তব্য ছিল নির্বাচনে অংশগ্রহণ করার। কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তার জন্য তো কাউকে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। আমাদের দেশের অন্যতম বিরোধী দল বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা বা কেউ তো বাধা দেয় নাই। তাদের দায়িত্ব ছিল নির্বাচনে অংশগ্রহণ করার, তারা করে নাই, এখন তারা পস্তাচ্ছে। কিন্তু ইদানিং দেখলাম তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, তারা সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলিতে অংশগ্রহণ করছে এবং অনেক জায়গায় বিজয় লাভ করছে। এটি তো গণতন্ত্রের নিয়ম। কে কখন ক্ষমতা থাকলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা এই জন্য যে জন্য দেশটাকে স্বাধীন করেছিলাম, গণতন্ত্র, প্রজাতন্ত্র, জনগণের শাসন। মাননীয় স্পিকার, আপনি জানেন দ্য কমান্ড অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য গভর্নেন্স উইথ দ্য কনসেন্ট অফ দ্য পিপল, জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করা, এইটা হলো গণতন্ত্রের মর্মকথা। দেয়ার ক্যানট বি এ গভর্নমেন্ট ইভেন ফর এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল। এক মুহূর্তের জন্য কোনো সরকার হতে পারে না জনগণের রায় ছাড়া। এই জন্যই আমাদের সুপ্রিম কোর্ট 13th Amendment কেসে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে এই কথা বলে, দিস প্রেজেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত নয়, সুতরাং এটা অবৈধ সাংবিধানিকভাবে, এটা আল্টারভার্স টু দি কনস্টিটিউশন, আমার কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। এখন 5ই জানুয়ারি নির্বাচন ছিল অপরিহার্য সাংবিধানিকভাবে, বিএনপি অংশগ্রহণ করে নাই। বিএনপি বা কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাতে নির্বাচন অবৈধ হয়ে যাবে না। 70-এর নির্বাচন আপনি জানেন, বাংলাদেশের একজন প্রবীণ এবং পরম শ্রদ্ধর জাতীয় নেতা ছিলেন মরহুম আব্দুল হামিদ খান ভাসানি, তাঁর নেপ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাতে কী হলো? নির্বাচন তো অবৈধ হয় নাই, মাওলানা ভাসানির নেপ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়নি। মাননীয় স্পিকার, আজকে যে কথাটা বাংলার মানুষ বলতে চাচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করলেন না, এই ব্যর্থতা আপনার, এই জন্য আজ পর্যন্ত 130 জন মানুষকে বিনা কারণে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি মাননীয় মন্ত্রী হাসানের জন্য বক্তব্য শুনছিলাম, উনি মায়েশার চিঠি পরে আপনাকে শুনিয়েছে, এটা মায়েশার চিঠি নয়, এটা সমগ্র বাংলাদেশের মানুষের চিঠি টু বেগম খালেদা জিয়া। তার যদি হৃদয় থাকে, তার যদি বিবেক থাকে, আমি তার কথা বলতে পারছি না। কীভাবে মানুষকে পুড়িয়ে মারছে, কী কারণে মারছেন আপনি? আপনি নির্বাচন গ্রহণ করলেন না কেন? নির্বাচন গ্রহণ করলে হয়তো আপনি সরকার গঠন করতে পারতেন অথবা বিরোধী দলে থাকতে পারতেন, তাতে দেশ উপকৃত হতো। আপনি দেশের প্রতি ক্ষমাহীন অবিচার করেছেন। কীভাবে? আজকে যদি বিএনপি বিরোধী দলে থাকতো আমাদের সরকার দেশ পরিচালনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করতে পারে, তা তারা ধরিয়ে দিতে পারত। অপোজিশন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইন ডেমোক্রেসি, অপোজিশন হলো গণতন্ত্রে সবচেয়ে পরম বন্ধু। আজকে জাতীয় পার্টি যে কাজটা করছে আমরা তাদেরকে স্যালিউট জানাই, বেগম রোশন আরশাদ যে ভূমিকা পালন করেছেন,
তার এই দৃঢ়তা আমি তাকে রাজনৈতিক প্রজ্ঞার জন্য আমি তাকে ধন্যবাদ আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি। আজকে বিএনপিও যদি থাকতো অপোজিশনে অথবা অপোজিশনে তাহলে দেশ উপকৃত হতো, গণতন্ত্র উপকৃত হতো। গণতন্ত্রের জন্য একটা স্ট্রং অপোজিশন ইজ এ মাস্ট, গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। উনি কোথায়? বেগম খালেদা জিয়া হারিয়ে গিয়েছেন। বিএনপির এক নম্বর শত্রু হলো বেগম খালেদা জিয়া। সে বিএনপি যে অপূরণীয় ক্ষতি করেছে আগামী 50 বছর তা পূরণ করতে পারবে না, এটা জনগণের রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য। মাননীয় স্পিকার, আমি যেটা কথা যে কথা বলতে চাচ্ছি, আজকে সমগ্র পৃথিবীতে দুইটি তত্ত্ব চলছে, একদিকে গণতন্ত্র আর একদিকে জঙ্গিবাদ। গণতন্ত্রের পক্ষে সারা বিশ্বের মানুষ, জঙ্গিবাদ আজকে যা করছে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে 200 লোক একসাথে পড়িয়ে দিচ্ছে। কেন পুরাচ্ছেন? কেউ কেউ এদিকে পুরাচ্ছে ইসলামের নামে। আমি ওয়াইসিকে, আরব লীগকে এবং সমগ্র মুসলিম বিশ্বকে বলতে চাই, রাইট নাও দিস ইজ দ্য টাইম টু কন্ডেম ইট। বলেন এটা ইসলাম না, আমাদের কোরআন নবী হাদিস এটা সমর্থন করে না। আমাদের কোরআনে আছে একজন নিরাপরাধীকে খুন করা সমগ্র মানব মণ্ডলীকে হত্যা করার মতো অপরাধ। হাউ কাম এই জঙ্গিবাদীরা মানবতার শত্রু, এরা ইসলামের শত্রু, ঈশ্বরের শত্রু, স্রষ্টার আল্লাহর শত্রু। মাননীয় স্পিকার, আমাদের দেশে সেই জঙ্গিবাদ তারা আমদানি করতে চাচ্ছে। একজন মানুষ ট্রাক চালিয়ে যাচ্ছে, ট্রাক চালককে আপনি কী কারণে পুড়িয়ে মারছেন? একজন টেম্পু চালককে কী কারণে মারছেন? আমি তো সরকারি দলের লোক, বলতে পারি না, আমার কিছু বাধ্যবাধকতা আছে। তারপরে বলতে চাই, 130 জন লোক মারা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছেন, 130টা মার্ডার কেস হওয়া উচিত খালেদা জিয়ার বিরুদ্ধে, এটা আইনের বিধান। হোয়াট ইউ আর ডুইং? একটা মামলা চার্জশিট হয় নাই এবং হবেও না, আই এম ড্যাম শিওর অফ ইট। কারণ যারা পেট্রোল বোমা মারে তারা সাংবাদিকরা বলে, অমুক দিন অতটা সময় হয় না, পেট্রোল বোমা মারেন, মারবো, আপনি আসেন। তখন তারা টিভিতে তুলে, ওই সাংবাদিকের সাথে টিভির ক্যামেরাম্যানের সাথে ওই ক্রিমিনালদের সম্পর্ক থাকে, ওইটা দেখে আপনি চার্জশিট দিতে পারেন না। একটি মামলায় কোনো উন্নতি নাই, খালি বক্তৃতা দিলেই হবে। আমাদের কাম ভালো বেশ বেশ বলা না, আমার কাম আমি এমপি সত্য কথা বলা। পিপল হ্যাজ গিভেন মি দ্য ম্যান্ডেট টু টেল ইউ হোয়াট ইউ আর ডুইং। একটা মামলা চার্জশিট হয় নাই, হোয়াই? দি গভর্নমেন্ট মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। 130 মানুষ, আমার বাবা হইলে, আমার ভাই হইলে, আপনাদের ভাই হইলে কেমন লাগতো? সে টেম্পু চালক, বাসের চালক, এই জন্য কোনো হবে না, এইটা হতে পারে না। খালেদা জিয়া আন্দোলন করবে আর আওয়ামী লীগ পেট্রোল বোমা মারবে, সবগুলি বেড়েছে খালেদা জিয়ার আন্দোলনের কারণে। এইটাকে বলে টোকিও ট্রায়াল। আপনি জানেন মাননীয় স্পিকার, আপনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, টোকিও ট্রায়ালে একটা ডক্ট্রিন এসেছে, সেটা বলে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। এই হুকুমদাতার আসামি হবে বেগম খালেদা জিয়া, মূল আসামি, এক নম্বর আসামি। কিন্তু কোথাও তো দেখি না একটা মামলায় এক ভদ্রলোক খালেদা জিয়াকে আসামি করেছে। আর তো কোথাও চাষিরও নাই, উন্নয়নও নাই। আপনার কাছে আগামী 1 বছর পরে যখন আবার বক্তৃতা দেবো, আপনি দেখবেন কোনো মামলা চাষিরও বিচার। আরে ভাই, 3 মাসের মধ্যে বিচার করে মৃত্যুদণ্ড অবিসম্ভাবী হতে পারে, কোথায় হবে? আমি জানি হবে না, কেন হবে না জানেন? আমার বিশ্বাস হচ্ছে না। তো মুভমেন্ট দেখে তাহলে আমার কান তালি বাজানো, ভালো বেশ বেশ বেশ, আমরা ভালো বেশ বেশ বলার এমপি না, আমরা মুক্তিযোদ্ধা, আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। হোয়াট ইউ আর ডুইং? ফেনীতে মারলো পৌরসভার চেয়ারম্যানকে, কিছুই হলো না। মিরপুরে বস্তিতে মারলো, এখানে দাঁড়িয়ে বলেছিলাম কিচ্ছু হবে নাই, হবে না হোমিওপ্যাথিক তদন্তে, কোথায়? বিএনপি নাই, অপোজিশন নাই, যেন আমরাও বলবো না, উই মাস্ট টেল দি ট্রুথ, পিপল ইজ উইথ আস। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা না একাই সব কিছু করবেন, তাকে আমরা সহযোগিতা করবো না। সমস্ত অর্থনৈতিক মন্দার যুগে সারা পৃথিবীতে যখন যাই সবাই শেখ হাসিনার কাছে চলে উঠ দেয়। আজকে উনি সব পৃথিবীর শিক্ষিত রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন, সহসদ অ্যাওয়ার্ড পিসটি হিসাবে অনেক পুরস্কার পাচ্ছেন সমগ্র দিক দিয়ে, তথ্য প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, সব দিক দিয়ে শিক্ষা আমরা এগিয়ে যাচ্ছি। দুই একটা ত্রুটি থাকতে পারে, এইটা সংশোধন করলে আমাদের সরকার যে সর্বাঙ্গীণ উন্নয়ন করছে, ওই খালেদা জিয়ার পেট্রোল বোমা আমাদের আটকে রাখতে পারবে না। বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের সাথে আছে মাননীয় স্পিকার। সুতরাং আজকে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের সাথে বিএনপি নামীয়
আপনার রাজনৈতিক দলের পার্থক্য কিছু মৌলিক পার্থক্য আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবন দিয়ে প্রমাণ করছি, আমরা আইনের শাসনে গণতন্ত্রে বিশ্বাস করি, কনস্টিটিউশনাল গভর্নেন্সে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তার আগের সরকারের আইনমন্ত্রী ছিলাম। উনি তো স্পেশাল ট্রায়াল করে জেলখানার ভিতরে ট্রায়াল করে গুলি করে হত্যা করতে পারত, বুকে পাথর বেঁধে সাধারণ আইনে সাধারণ আদালতে ওই বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। 40 বছর সময় লেগেছে, উনি নিজের পিতার বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করেন নাই। এই জন্য আমাকে অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছে। আমি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়েছিলাম, উনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, উনি বলল সাধারণ আইনে বিচার করেন, সমগ্র পৃথিবীতে অ্যাক্লামেশন পাবেন। আমি স্টেট ডিপার্টমেন্টের দাওয়াতে আমেরিকা গিয়েছিলাম, স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারি অফ জাস্টিস আমাকে প্রেজ করেছে, উই প্রেজ ইউ দ্য ওয়ে ইউ হ্যাভ কন্ডাক্টেড দ্য ট্রায়াল অফ ইউর ফাদার অফ দ্য নেশন। তখন আনি ছিল আমার সাথে ছিল হোয়াইল আই ওয়াজ দ্য মিনিস্টার অফ জাস্টিস ইন দোজ ডেইজ। মানুষ স্পিকার, আর বিএনপি কী করছে? বিএনপি বিলিভস ইন কালচার অফ ইম্পিউনিটি, খুন করবেন বিচার হবে না, ধর্ষণ করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, বিচার হবে না, আইন করেছিল এবং ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স নামে একটি কালো আইন করেছিল। উই হ্যাড দ্য অকেশন অপরচুনিটি টু রিভিল দিস ইন দিস পার্লামেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তারা খুন খুনিরা খুন বলতেছে আমি খুন করেছি, তারা বলছে লে যাও তুমি অ্যাম্বাসাডার ইন ইয়েমেন, ইন সৌদি আরাবিয়া, ইন সাউথ আফ্রিকা, ইন ইংল্যান্ড। এটা কি হয়? এটা তো বাস্তব সত্য। তাদেরকে বিদেশি দূতাবাস সব রাস্তা দিয়েছিল, ওই কর্নেল রশিদ তো ওখানে বসিয়েছিল বিরোধী দলের নেতা হিসাবে, এইটা তাদের চরিত্র। আমি ধিক্কার জানাবার ভাষা আমি জানি না। শেখ হাসিনা এই মানবতা বিরোধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছেন, তার দৃঢ়তা, তার সাহসিকতা, তার কমিটমেন্ট টু দ্য কনস্টিটিউশন, রুল অফ ল তা প্রমাণ করেছে। আজকে যে আমরা পার্লামেন্টে বসেছিলাম স্পিকার, আমি আপনাকে স্যালুট জানাই, আপনি সিপিআইয়ের প্রধানমন্ত্রী হয়েছেন, ইট ইজ ডিউ টু শেখ হাসিনা অ্যান্ড শেখ হাসিনা অ্যালোন। 5ই জানুয়ারি নির্বাচন অনেকে বলে হবে না, শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে না নির্বাচন ইজ ইনেভিটেবল, আমি করব। করার পর আজকে সমগ্র বাংলাদেশের 16 কোটি মানুষ স্বীকৃতি দিচ্ছে, সমগ্র বিশ্ব স্বীকৃতি দিচ্ছে, ইট ইজ ডিউ টু শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ়তার কারণে। কারণ সাংবিধানিকভাবে এই নির্বাচন ছিল অপরিহার্য। যদি 5ই জানুয়ারি নির্বাচন না হতো কী হতো? দেয়ার উড হ্যাভ বিন এন আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, দেয়ার উড হ্যাভ বিন এ ব্যাকআপ, পার্লামেন্ট থাকতো না, গণতন্ত্র থাকতো না, কী হতো? ওই উত্তর ভারত থেকে হয়তো মিলিটারি আসতেন, গণতন্ত্র কি আর থাকতো? তাদের সিলেবাস একটা আইসা বলতো আমরা 2 বছর পরে নির্বাচন দেবো, 2 বছর পরে বলতো উই নিড সাম মোর টাইম। এটা ইয়াহিয়া, জিয়া, এরশাদ, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সবাই এটা করছে। মাননীয় স্পিকার, আমরা যেটা বলতে চাচ্ছি, কালচার অফ ইম্পিউনিটি ইজ এ সাউন্ড এনিমি টু রুল অফ ল। শেখ হাসিনা প্রমাণ করেছেন এই যুদ্ধাপরাধীদের বিচার করে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করে, 21 আগস্টের অপরাধীদের বিচার করে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এটা কোনোদিনই সম্ভব হতো না। যারা খুন করছে খুনিরা রাস্তা চালাতো, মন্ত্রী হতো, এমপি হতো, অ্যাম্বাসাডার হতো, বড় বড় ব্যবসায়ী হতো, শেখ হাসিনা এটা করেন নাই। আজকে তথ্য প্রযুক্তিতে আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আজকে সমগ্র বিশ্ব বলছে এবং আমাদের দেশে অর্থনীতিবিদরা বলছে, সেদিন আর দূরে নয় যে আমাদের ওয়ান অফ দি মেজর সোর্স অফ ইনকাম ইজ এক্সপোর্ট অফ গার্মেন্টস অর ফার্মাসিউটিক্যাল আইটেমস, আর লাগবে না। সেদিন আসতেছে আমরা ICT কে বলে তথ্য প্রযুক্তির সরঞ্জামগুলো বিদেশে রপ্তানি করে গার্মেন্টস থেকেও বেশি ইনকাম আমরা করতে পারবো। আমাদের তরুণ প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রকল্প নিয়েছে এবং কি আর্নিং লার্নিং লিভিং বাই কী বলে এটাকে লার্নিং অ্যান্ড আর্নিং, 14,700 জনকে IT ট্রেনিং দিয়েছে, 3,544টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করে, 5,000 শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রকল্প স্থাপন করেছে। এইভাবে অন্যান্য MPরা বলেছেন, যে আমি এটা রিপিট করতে চাচ্ছি না। আমাদের দেশে এখন ই গভর্নেন্স, ই ইকোনমিক্স, ই পলিটিক্স হতে হবে। মাননীয় স্পিকার, আগেকার দিনের মানদাতার আমলের বক্তৃতা, মানদাতার আমলের রাজনীতি, অর্থনীতি দিয়ে দেশ আগে নেওয়া যাবে না। উই শুড হ্যাভ টু বেজ অন ই, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ চাই, তথ্য প্রযুক্তি নির্ভর রাজনীতি চাই, তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তা সম্ভব, উনি তা করছেন।